সম্মানিত ভিউয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বর্তমানে উপস্থিত আছি ফুলরতলা একটা জায়গা, যে জায়গাটা আপনি আমার পিছনে দেখলেন, একটা মন্দির, শিব মন্দির। তো শিব মন্দিরটা দেখবা একটা খুব সুন্দর একটা জায়গা, যে জায়গাটা আমার পিছনে দেখলেন একটা মসজিদ এবং এখানে মন্দির, তো দুইটা একই জায়গায়, হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে এখানে ঐক্যর একটা বার্তা। তো আমি আজকে মন্দির নিয়ে একটা ভিডিও বানাইমু, যে মন্দিরটা কীরকম করে এই জায়গার মধ্যে আছে। আমি আপনারা আমার পিছনে দেখলেন এখানে একটা নদী দেখা যায়, এখানে দেখলাম জল। তো ওই নদী, এটা বরাক নদী দিয়ে গেছে, তো বরাক নদীর সাইডেই মানে কিনারেই এই মন্দিরটা অবস্থিত। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং এটার আনন্দ নিবা। এই যে দেখলাম একটা বটগাছ, এই বটগাছের নিচে দেখুন নদী। তো এখানে একটা বটগাছের প্রকাণ্ড বটগাছ, তারপরে এই যে দেখুন একটা বটগাছ। তো কারণ এখানে দাঁড়ানি যে একটা বহুত সাহসিকতার ব্যাপার, কারণ এখানে দাঁড়ানির পরে যে কোনো জায়গাতেই যে কোনো সময় হয়তো অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো তারপরে এখানে সতর্কতা অবলম্বন করে এখানে পিলার টিলার দেওয়া, এখানে তারা মন্দির কমিটি যেটা আছে কমিটিয়ে বানাইছে। ইউনিক একটা মন্দির, যে মন্দিরটা আস্থা হয়তো বা ভারতবর্ষের মধ্যেও এরকম একটা অন্যতম মন্দির, যে মন্দিরটা একটা গাছ। এই যে গাছটা দেখলা, এই গাছটার মধ্যে এই সম্পূর্ণ মন্দিরটা। আমি একটু এদিকে যাওয়া দেখব নি, জানতে পারবো। আচ্ছা দেখে আমি একটু সাইডে যাই, নামি গেছি। আপনার সাহস করিয়া এদিকে দেখাইবার লাগে। এই যে দেখুন পোকা, আর এদিকে জল দেখা যায়, এই যে নিচে কিন্তু জল, এটা নদী। তো নদীর উপরে একটা গাছ, আর এদিকে দেখুন ওই যে মন্দিরটা। তো মন্দিরের নিচ পুরা কিন্তু খালি দেখুন, ওই যে এখানে একটা প্লেট, আর প্লেটের নিচে এটা পুরা সম্পূর্ণ কিন্তু একটা জলের উপরে টিকে আছে। তো আজকে আমি এই জিনিসটা দেখাইবার লাগিয়া, আপনার সামনে তুলিয়া ধরবার লাগিয়া। কিন্তু এখানে দেখুন সবসময় তারা পরিষ্কার পরিষ্কার করে, এখানে মানুষ যারা স্থানীয় মানুষ। কত বছরের বই এটা পুরানা? 140 বছর। না আগে এখানে যে এই যে নদীর কিনারে মানুষ এখানে ভয় পায়নি আইতে হইতে? পা বেজান ভয় পায়, এখানে তো আগে চলাচল হইত না, মানুষ যাইতে সন্ধ্যা 6টা হইলে বন বন না একদম আওয়াজ যাওয়া নাই। কিন্তু ওখান তো মানুষ প্রচুর আয়, বাইরে বাইরে থেকে মানুষ, এখন তো প্রচুর আয় মানুষ। আচ্ছা আচ্ছা, আগে তো এখানে ওই শিবের, তো শিবের ওই আমরা হিন্দু মানুষ পূজা করলে ওই যে নাগা, যে মানুষ নাগা, ঘন্টা নাগা, তারা ওই মন্দিরে ঢুকিয়া ওই পাথরটা খুলবার লেগে চেষ্টা করছে। আচ্ছা, তবে আগুন বাড়িছে, আগুন বাড়িছে, আগুন বাড়িয়া আর পরে ভাগিয়েছে তারা। আচ্ছা, আর 3-4 দিনের পরে এটা বিজলি মারছে এই জায়গায়। আচ্ছা, সব বিজলি মারিয়ে তারা একদম জ্বালাই পড়িয়া সবের ল্যাংড়া লুড়া করেছে। বুঝছি বুঝছি, এরপর থেকে সব ভাগিয়েছে এখানে, এসে সব নতুন মানুষ। বুঝছি বুঝছি, তারপরে এখানে নাম প্রচার হয়েছে না, এই মন্দিরটা প্রচার হয়েছে। ওই যে এখানে ভগবানের তারা বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে, এখানে খুব সুন্দর। এখানে এখানে একটা ইয়ে দেখুন, এটা সম্ভবত মণিপুরী ভাষায় এখানে লিপিবদ্ধ করা আছে, মণিপুরী ভাষায় করা আছে। তো ওই যে একটু আগে যেটা আমি আপনারা কইছিলাম যে এটা একটা মসজিদ, দেখুন মসজিদ একটা আছে কিনারে, ওই যে একটা মসজিদ দেখুন, এখানে একটা মসজিদ আফসা আফসা হতে পার দেখলা, এতটুকু দেখলাম না, সাদা কালারের যে মসজিদ। তো এই মসজিদটা আবার এই মন্দিরের পাশেই, খুব সুন্দর একটা জায়গা। মানে এখানে হিন্দু মুসলিম দুইটা ধর্মের মানুষই এখানে খুব সুন্দর। দেখুন এখানে মাঝখানে একটা ডিভাইড দেওয়া আছে, এই ডিভাইড দেওয়া মানে পুরাটারে সেপারেট করা হয়েছে, যে এদিকে মন্দির, এই সাইডটা মন্দির, ওই সাইডটা মসজিদ। তো কিনারেই দেখুন আবার এখানে মণিপুর স্টেট, মানে আমরা আসাম থেকে মণিপুর যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু এই মন্দিরের পাশে দিকেই গেছে। তো মানুষ খুব সহজেই যখন কেউ যদি কোনো জায়গাতে বাইরে বাইরে থেকে আয়, তো সে এখানে এই রাস্তার পাশেই যাইতে পারে। এখানে দেখুন কনস্ট্রাকশন, নতুনভাবে কনস্ট্রাকশনও বানানো হয়, যাতে যখন বছরে এখানে অনুষ্ঠান আদি হয় তখন পার্বতীও এখানে আসেন জানি। তো এখানে পার্বতী মায়ের বিগ্রহ আছে, এই যে দেখুন খুব সুন্দর একটা ইয়ে। আর কিনারে দেখুন এখানে নোটিশ বোর্ড একটা আছে, উমাংলাই খুতুবনা কোনবা লবমি মনুংদা, আর বাংলা লেখা আছে না, আসলে এটা মণিপুরী ভাষা না, মণিপুরী ভাষায় লেখা, খুব সুন্দর। দেখুন এই হলো রাস্তা, তো এই রাস্তা থেকে মানুষ যাতায়াত করে, এই রাস্তা থেকে খুব সুন্দর একটা ইয়ে। তো ওইদিকে ওইদিকগুলো আসাম, আসাম থেকে এদিকে আইলা, শিলচর হইয়া কাছাড় ডিস্ট্রিক্ট হইয়া এদিকে আইলা, আয়া লক্ষ্মী ফুলের তোলা আইলা, ফুলের তোলা হইয়া এদিকে আইয়া
আমরা মণিপুর মানে ইম্ফল মণিপুর যে রাস্তাটা এই রাস্তা দিকে যাওয়া যায়। আর ওই সামনে দিকে দুজন মহিলা যে যারা যাইরা ওই মহিলা তারা একটু সামনে গেলেই মসজিদটা। তো সবাইরে ধন্যবাদ আপনারা এত সময় আমার এই ভিডিওটা দেখছেন। তো এত সময় আপনারা যে ভিডিওটা দেখালাম আপনারা কীরকম লাগছে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবা। আর আমার নতুন ভিউয়ার যদি আপনারা এখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমার সহযোগিতা করবা যাতে আমি নতুনভাবে যে ইউটিউব চ্যানেল শুরু করছি এই চ্যানেলটা যাতে আপনারা সবাই সহযোগিতা করে একটু অ্যাডভান্স করে দিন। সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।